আজকে দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দ্বিতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। দ্বিতরফা দাখিলা পদ্ধতি, যে পদ্ধতিতে হিসাবকে সঠিকভাবে নির্ণয় করার জন্য দুইটা পক্ষকে বিশ্লেষণ করা হয় এবং বিজ্ঞানসম্মত উপায়ে আলোচনা করা হয় বা বিশ্লেষণ করা হয়, সেই পদ্ধতিটিকে আমরা দ্বিতরফা দাখিলা পদ্ধতি বলতে পারি। এই পদ্ধতিটি প্রণয়ন করেছেন যিনি, তার নাম হচ্ছে লুকা প্যাসিওলি। তিনি ইতালির গণিতবিদ ছিলেন। 1494 সালে তার একটি গ্রন্থে, যার নাম হচ্ছে সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়ের এক প্রপোর্শনালিটা, এই গ্রন্থে তিনি দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। তার দৃষ্টিকোণ থেকে একতরফা দাখিলা পদ্ধতিটি সর্বজন স্বীকৃত ছিল না, বা এই এই পদ্ধতিতে দেখা গেছে যে হিসাব সংরক্ষণ করতে গেলে কিছুটা ভুল ভ্রান্তি থেকেই যায়, তাই তিনি এই পদ্ধতিটি নিয়ে আলোচনা করেছেন। দেখো, দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্যগুলো, দ্বৈত সত্তা মানে দুইটা পক্ষ থাকে, প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকে, সর্বনিম্ন দুটি তদভিজ্ঞ থাকতে পারে, তো দুটি পক্ষ থাকবে হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতিতে। এক পক্ষ হচ্ছে সুবিধা গ্রহণ করবে এবং অপর পক্ষ হচ্ছে সুবিধা প্রদান করবে। দ্বিতীয়টি হচ্ছে দাতা ও গ্রহীতা, সুবিধা গ্রহণ করবে এবং সুবিধা যখন প্রদান করবে একই রকম ভাবে কেউ হচ্ছে টাকা দেবে অথবা কেউ টাকা নেবে, তাই এখানে বলছে যে এক পক্ষ দাতা হবে এবং অপর পক্ষ হবে হচ্ছে গ্রহীতা। ডেবিট ও ক্রেডিট, দুইটা পক্ষেরই ডেবিট ক্রেডিট থাকবে, ডেবিট হচ্ছে সুবিধা গ্রহণকারী এবং ক্রেডিট হচ্ছে সুবিধা প্রদানকারী। এরপর আসো সমান অঙ্কের আদান প্রদান, ডেবিটের দিকে ঠিক যে পরিমাণ অঙ্ক থাকবে, যে পরিমাণ অঙ্কের অর্থ থাকবে, ঠিক একই পরিমাণ অঙ্কের অর্থ থাকবে ক্রেডিট দিকে। এরপরে আসো সামগ্রিক ফলাফল নির্ণয়, এই যে প্রতিটা লেনদেনকে সুন্দরভাবে দুটি পক্ষে বিশ্লেষণ করা হয় এবং দাতা গ্রহীতা ও নির্ণয় করা হয়, সব কিছু সঠিকভাবে করা হয়, সেই সেই ক্ষেত্রে দেখা যায় একটা নির্দিষ্ট সময়ে একটা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফলটা সুন্দরভাবে নির্ণয় করা সম্ভব হয়। এটি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য। এরপরে আসো দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা পরিপূর্ণ হিসাব সম্ভব। দেখো, একতরফা দাখিলা পদ্ধতিতে দেখা যায় একতরফা, বা দেখা গেছে যে হ্যাঁ হয়তো বা সে ব্যবসায়ী হিসাবটিকে অন্তর্ভুক্ত করলো অথবা আজকে করলো না, এমন করে দেখা গেল নির্দিষ্ট সময় সে কিন্তু তার সঠিক হিসাবটা নির্ণয় করতে পারবে না। তাই এই দুতরফা দাখিলা পদ্ধতিতে যেহেতু দুইটা পক্ষকে নির্ণয় করা হচ্ছে, টাকার অঙ্কের সম পরিমাণের ব্যাপার থাকছে, তাই এটিকে আমরা বলতে পারি যে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ। এরপর আসলে লাভ ও লোকসান নির্ণয়, যেহেতু দুইটা পক্ষেরই দুইটা পক্ষের অবস্থান বোঝানো হয় এবং ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা হচ্ছে বা নির্ণয় করা হচ্ছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে এবং দুইটা পক্ষেরই টাকার পরিমাণ সমান থাকতেছে, তাই সেই দিক থেকে আমরা বলতে পারি যে লাভ লোকসান নির্ণয় করাটাও খুব সহজ হয় আমাদের জন্য। এবং একটা নির্দিষ্ট সময় পর দেখা গেছে মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে আমাদের খুব সুবিধা হয়, যেটা আমাদের বিষয় দাবি করে নিতে এটা ব্যবহার করতে হয়। এরপরে আসো হচ্ছে ব্যয় কালিকের সুবিধা যাচাই, যেহেতু ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা হয় তাই দুইটা পক্ষের দুই দিক থেকে টাকার অঙ্কের পরিমাণটা আমাদের সমানভাবে প্রকাশ করা হয়, তাই আমরা বলতে পারি যে এখানে নাগরিক শুদ্ধতা যাচাই করা যায়। এরপর আসলে ব্যয় নিয়ন্ত্রণ, এই জায়গাটা যেহেতু আমাদের আমরা জানি যে আমাদের ব্যয় কতটুকু অথবা পাওনা কতটুকু, সেদিক থেকে আমরা অযথা ব্যয় করা থেকে বেঁচে যাই, মানে এটা প্রতিষ্ঠানের যে যতটুকু ব্যয় প্রয়োজন ততটুকু ব্যয় করা হয় এবং অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করা যায় না, সেদিক থেকে আমরা ব্যয়টা নিয়ন্ত্রণ করতে পারি। এরপরে মোট দেনা পাওনার পরিমাণ নির্ণয় করা, প্রতিষ্ঠান থেকে কোন পক্ষ কতটুকু টাকা পাবে বা প্রতিষ্ঠান তার কাছ থেকে কতটুকু টাকা পাবে সেই পরিমাণটাও নির্ণয় করা যায় দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে। তাহলে দেখো, দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য এবং সুবিধা আজকে আলোচনা করা হলো, তোমরা বাসায় একটু এটা দেখে নেবে, এরপর আমরা ইনশাআল্লাহ আরো বিস্তারিত আলোচনা করবো। তো তুমি ভালো থেকো, আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।